ভারতের তেলুগু সিনেমার আইকনিক স্টার খ্যাত তারকা আল্লু অর্জুন গত 17ই ডিসেম্বর মুক্তি পায় তার বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রাইজ। বক্স অফিসে ধামাকা দিয়ে শুরু হয় পুষ্পা দ্য রাইজ সিনেমার পথ চলা। প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে এটির আয় ছিল 47 কোটি রুপি। দ্বিতীয় দিনে এটি আরো 34 কোটি রুপি যোগ করে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে সিনেমাটির আয় ছিল যথাক্রমে 39, 20 ও 14 কোটি রুপি। শেষ দুই দিনে বক্স অফিসে 11 এবং 9.50 কোটি রুপি যোগ করে আল্লু অর্জুনের সিনেমাটি। সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে প্রথম সপ্তাহে এই সিনেমার আয় দাঁড়ায় 174.50 কোটি রুপি। এদিকে এই সিনেমার একটি দৃশ্য বাদ দেওয়া হয়েছে, আর বাদ পড়া দৃশ্যটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আল্লুর 2 মিনিট 4 সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায় ঘরে ঘুমিয়ে আছেন আল্লু অর্জুন, বাইরে টাকার জন্য দাদন ব্যবসায়ী কথা বলছে। এক পর্যায়ে আল্লু অর্জুনের মাকে গালিগালাজ করে ওই দাদন ব্যবসায়ী। এরপর আল্লু অর্জুন ব্যবসায়ীকে টাকা ফেরত দেয়, পাশাপাশি ঋণ পরিশোধের ক্লিয়ারেন্স চায়, কিন্তু দাদন ব্যবসায়ী তা দিতে অস্বীকৃতি জানায়। এরপর ওই ব্যবসায়ীকে মারধর করেন আল্লু অর্জুন। সম্পাদনার সময় এই দৃশ্যটি বাদ দেওয়া হয়, কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান বাদ পড়া দৃশ্যটি প্রকাশের পর অন্তর্জালে এখন তা ভাইরাল, কারণ এই দৃশ্যটির সঙ্গে মানুষ নিজেকে সম্পৃক্ত করেছেন। যা প্রশংসা কুড়াচ্ছে, সুকুমার পরিচালিত পুষ্পা দ্য রাইজ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে আরিয়া ও আরিয়া 2 সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু অর্জুন।